হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। সকালকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো বন্ধুরা, কাল আমি ভিডিও শেষ করতে পারিনি, মানে বাড়ি ঢুকেছি কালকে আমি 2:30 আর 2:30 কিছুই ঘুমিয়ে পড়েছি, প্রচন্ড টায়ার্ড ছিলাম আর খুব 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 এনজয় করেছি কালকে। তো কালকে ওরা যেভাবে বার্থডে সারপ্রাইজ দিয়েছে পুরো অন্যরকম ছিল, ওই ব্যাপারে তো কোনো কথাই রাখে না। যারা আমার বার্থডে সেলিব্রেশন ভিডিও দেখুনি, গিয়ে দেখতে পারো, আগের ভিডিওতে পাবে। তো ওই ভিডিওটাতে আমি শেষ করতে পারিনি ওই কারণে। আর এইমাত্র ঘুম থেকে বললাম, 8:30 এখন বাজে, এডিটিং করব, তারপরে খাবো, তারপরে বেরোবো। সকালের খাবার খেতে বসে পড়েছি, চলো খেয়ে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট, বেরিয়ে যাবো আন্টির বাড়ি, আজকে ঢালাই হচ্ছে। তো চলো যা, যাক দেখি ওইদিকের আবার কি অবস্থা। চোখে ওষুধ দিলাম, এই চোখে বারবার অ্যাটাক হচ্ছে, চোখে কি ঢুকে গেছে কালকে রাতে জানি না। ওটা তো সেই স্পঞ্জ ফাঁজ করে যাওয়ার ব্যাপার, ঘোলা দেখছিলাম, চোখে দিয়ে ওষুধ দিলাম, বাবার ওষুধ, দেখি ঠিক হয় কিনা। তো চলো যা যাক। আজকে ঢালাইয়ের জন্য সব কাজকর্ম বন্ধ, ঢালাই চলছে আন্টির বাড়ি, জোর কদমে চলছে কাজ। চোখের সমস্যা আমায় ছাড়ছে না, আমি যা দেখছি। এ দেখো চোখটা নিম ফল দিয়েছি, তাও ঠিক হচ্ছে না, কেমন হয়ে গেছে। আর চোখের ভেতরে কেটা গোটা গোটা ঠেকছে, আর হালকা এখন হালকা মানে কি ব্যথা করছে, বুঝতে পারছি না। যেতে হবে। এই যে দিদুম চলে এসেছে, আজকে ঢালাই হচ্ছে, আর ঢালাই শেষ হয়ে গেছে, এটা আমার কি বলবো, ডার্লিং বললো ডার্লিং। যাই হোক, এই চোখটা আগে দেখা, আজকে মনে হচ্ছে দেখাতেই হবে। এখনো পর্যন্ত সকাল থেকে বললাম ঠিক হয়ে যাবে, নিম ফল দিলে, তারপর বাবার ওষুধ ছিল, ওটা হচ্ছে মানে ক্লিন হয়, চোখ পরিষ্কার হয়, সেটাও দিচ্ছে এক ফোঁটা, তারপর দেখছি ঠিক হচ্ছে না। এখন আবার গোটা গোটা দেখছে, যন্ত্রণা এই চোখে, লেফট সাইডের চোখে। আমার চোখে অ্যাটাক হয় সবকিছু, দেখি অল টাইম চোখে অ্যাটাক, কিছু খারাপ হইলে কিছু হবে না, চোখে অ্যাটাক। তো চলো দেখি কি করা যায়। এই যে এইটা হচ্ছে আমাদের রাজু, বিছানার উপর উঠে পড়েছে। আন্টির ছাদ ঢালাই কমপ্লিট, ফাইনালি পুরো ছাদ ঢালাই হয়ে গেছে। ঢালাই 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 বহুত কদর ছিল, ঢালাই কমপ্লিট। এই এখন বাড়ি ঢুকছি, সেই গিফট গুলো যেগুলো ওরা দিয়েছিল কালকে রাতে এখন নিয়ে এলাম। মা, আজকে কাজ টাজ কিচ্ছু ছিল না, বসে গেছিলাম। আর আমার চোখের অবস্থা খুব খারাপ, আমি বলি লেফট সাইডের চোখের অবস্থা খুব খারাপ এখন, জানি না চোখে কিছু একটা হয়েছে, স্প্রে ফে করেছে ওরা। কি সব বন্ধুদের তরফ থেকে গিফট, এই যে গেঞ্জি, এটার মধ্যে কি আছে দেখি, ও হোয়াইট শার্ট আমার ফেভারিট, এটা আন্টি দিয়েছে। তো বন্ধুরা চলো সান্টান করে নেবো, দিয়ে খাবো, খেয়ে বেরোবো। বাবা আবার বলছে কোথায় পুজো হয়েছে সেখানে খিচুড়ি খেতে যাবে, দেখি কি করে, না হলে বাড়িতেই খাবো। তো স্নান টান করে রেডি, আর এই যে টি শার্টটা পরে নিয়েছি মা পাশে বসে। চলো খিচুড়ি খেতে যাবো না, তুমি খিচুড়ি খেতে যেতে হবে, ফাইনালি বাড়িতে রান্না হয়নি, বাবা চলে গেছে সাইকেল করে, আমি গাড়ি নিয়ে যাবো, দেখি কাউকে পেলে ভালো, না হলে একাই যাবো, খেয়ে চলে আসি, কি মাঠের পুজো, মনসা পুজো। তো চলো খেয়ে আসি, বেরিয়ে যাই। ওখানে ভীষণ মাইক বাজছে, আশা করি শুনতেও পাচ্ছ এখনো, ওই জন্য ওখানে ব্লগ করতে পারিনি। তো খিচুড়ি খেলাম, ঠাকুর দেখলাম, চলে এলাম মনসা পুজো উপলক্ষে। তো চলো বাড়ির দিকে যাচ্ছি, ভীষণ মাইক বাজছে জোরে জোরে। ঠিক আছে, আন্টির বাড়িতে ছিলাম, এখনই বাড়ি এলাম, দিয়ে একটু রেস্ট নিচ্ছি, চোখের অবস্থা খুবই খারাপ, জানি না আবার চোখে কি হলো, কালকে আনন্দ করতে গিয়ে চোখের এই অবস্থা, হয়তো স্প্রে ফে দিয়েছে চোখে লেগেছে ওই কারণে। আর এই চোখে আগেই প্রবলেম চলছিল, তোমরা তো জানো, আবার কি হলো আমি বুঝতে পারছি না। আর সরজিৎ ভাই এসছে, চোখে নিম ফল নেই, নিম ফল লাগালাম, এখন দেখি একটু শুয়ে রেস্ট নেই। তো বন্ধুরা ফাইনালি বাড়ি চলে এসেছি কাজ টাজ কমপ্লিট করে, আর চোখ নিয়ে প্রচণ্ড টেনশনে আছি, চোখের অবস্থা খুব খারাপ, উপরে ফুলে গেছে, নিচে তো ফুলে গেছে, জানি না কি হবে, ভিডিও শ্যুট করতে পারছি না, আজকে সারাদিন যন্ত্রণা করেছে, তাও আমি ভিডিও শ্যুট করেছি। তো চলো লাইট অফ করে দিই, আমি বাড়ির লাইট অফ করে দিয়ে ঘরে এলাম। আমার চোখটা দেখো পুরো ছোট হয়ে গেছে, মানে কেমন ঘুম ঘুম ভাব পাচ্ছে, মানে বিচ্ছিরি অবস্থা, সারাদিন চোখে যন্ত্রণা করেছে। খিচুড়ি খেতে যখন গেলাম তখনও টনটন করছিলো, আর খোলা দেখছিলাম, দেখি আবার কালকে না হলে আবার চোখের জন্য পুরো চোখের ডাক্তার দেখাতো, আগে তো চোখের সাইড এখানে ব্যথা হয়েছিলো, বাট এখন আবার মনে হচ্ছে চোখের ডাক্তার দেখাতেই হবে আমাকে, কিছু আর করার নেই।
তো কি করা যাবে, চলো খেয়ে নেই, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আজকে সারাদিন কিচ্ছু হলা যায়নি, ফার্স্ট জন্মদিনের ফার্স্ট দিন, বাট সারাদিনই নাম গেল। তো চলো খেয়ে নিই, আমি খাওয়া কমপ্লিট আর ঘুমাবো, ঘুম পেয়ে গেছে। চোখটা দেখছো কেমন লাল লাল হয়ে গেছে, জানি না কি হবে কালকে, দেখি কালকে ডাক্তার দেখাবো যদি কালকের মধ্যে ঠিক না হয়, কারণ সকালের দিকে টনটন করছিল, মানে যন্ত্রণা টাইপের মনে হচ্ছে, ভেতরে চোখের মধ্যে কিছু একটা লেগে আছে এরকম ব্যাপার। তো দেখি কালকে কি করা যায়, নিম ফল দিয়েছি, বাবার একটা ওষুধ ছিল ওটাও দিয়েছি, আপাতত দেখি কি হয়। আর একটা কথা বন্ধুরা, তোমরা খুব খুব সাপোর্ট করছো, মানে আমার বলার কিচ্ছু নেই, মুখে ভাষাই নেই। আমার 1.5K সাবস্ক্রাইবার হয়ে গেছে, ভিউজ আছে 4000+। তো সকলকে অসংখ্য ধন্যবাদ এরকমভাবে সাপোর্ট করার জন্য, আর এরকমভাবে সাপোর্ট করতে থাকো। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার কালকে থেকে। সকলকে গুড নাইট, টাটা।